সুপ্রিয় সুধি, আসসালামু আলাইকুম। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যক্ষ ক্যাপ্টেন এম শামসুজ্জামান ভূঁইয়া, শিক্ষা ট্যাচ বিএন। মাননীয় ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আজকের অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনীত অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। তিন অক্ষরের ছোট একটি শব্দ বিরাম, মাত্র তিন অক্ষর, কিন্তু শব্দটি আপাতমস্তক বিষাদে ভরা। শব্দটি কানে আসতেই মন কেন যেন বিষণ্ন হয়ে ওঠে, এমন কেন হয়? কারণ এই যে বিদায় হচ্ছে বিচ্ছেদ, আর প্রত্যেক বিচ্ছেদের মাঝে থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবার নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়। জন্মলগ্ন থেকে বিদায়ের সূচনা, জীবন পথের বাঁকে বাঁকে কত বিদায় যে অনিবার্য হয়ে আসে। মানব শিশু ভূমিষ্ঠ হয়ে কাঁদে, কেন সে কাঁদে? সে তো কাঁদবেই, এতদিন মায়ের নারীর সঙ্গে যে তার বন্ধন ছিল সেটি যে আজ ছিন্ন হলো। এভাবে জীবনের পরতে পরতে ছিন্ন হয় আরো কত প্রিয় বন্ধন। শিক্ষা জীবনের সমাপ্তির সহপাঠী, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকের তার শিক্ষার্থীদের থেকে বিদায় নেওয়ার বিষয়টি এমনই এক নিবিড় বন্ধন ছিন্ন হওয়া, যা খুব সহজে ভোলা যায় না। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার ছাত্রছাত্রী কর্তৃক বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ, কলেজ কোঅর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষকগণ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা। তিলাওয়াত ও তর্জমার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ফাতেহা আয়াতকে। আল্লাহ
ধন্যবাদ ফাতিহা আয়াতকে। সময় চলে যাবে আর মন কথা রয়ে যায়, নিজেদের পাড়া পাড়া মুরা কাল সকল ভুলে যেতে চাইলেও ভুলা যায় না এমন কিছু স্মৃতি। আপন নিজেদের আয়না যেন অন্ধ নেই, সুরের পাখি যেমন ভুলে গেলেও তার বেশ ফুরায় না, তেমনি আপনার বিদায় বেলার স্মৃতি ভুলা গেলেও ভোলা যায় না। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবে মাননীয় উপাধ্যক্ষ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা।